আপনাদেরকে আবারও বিরক্ত করতে চলে এসেছে আপনাদের সবচেয়ে কম প্রিয় টিভি চ্যানেল, পৃথিবীর সবচেয়ে আজগুবি খবর প্রচার করা চ্যানেল আজগুবি টিভি .com বাংলা ইন দ্য হাউস। তো সবসময়ের মতো আজকে একটা মানে আজব একটা খবর, মানে আজব একটা ইন্টারভিউতে যাবো আমরা। আমরা চলে এসেছি কারণবশে, আপনারা হয়তো বুঝতে পারবেন না, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ফর্সা লোক, যে মানে তাকালে সূর্যর সাথে তুলনা করা হয় আসলে, তার বাসায়। আমরা তার সম্পর্কে বেশি কিছু জানতে পারি নাই, শুধু তার ডাকনামটা জানছি, তার ডাকনাম হইলো দধি মিয়া। তো আসলে আমরা এখন যাই। এই ভাই, এটা কি, এটা কে ভাই, এ তো কি আলো দিয়ে অন্ধ হয়ে গেলাম তোরে ভাই। আরে দধি মিয়া নাকি? আসলেন তো আমরা আজকে আপনার একটা ইন্টারভিউ নিব। আপনি কি ইন্টারভিউ দিতে প্রস্তুত? আচ্ছা, তো আমরা ইন্টারভিউটা এখন শুরু করব। তো দধি মিয়া, আমরা যতটুকু গভীরে অনুসন্ধান করে আকাশ পাতাল মিলিয়ে যে তথ্যগুলো পেয়েছি, সেটা থেকে আমরা জানতে পারলাম যে আপনার ডাক নাম হচ্ছে দধি মিয়া। তো আপনার মানে ভালো নামটা যদি একটু বলতেন। তো আমার নামটা হলো মাইকেল মোহাম্মদ ফর্সা মিয়া চৌধুরী। ও আচ্ছা, আপনার তাহলে ফর্সা হওয়ার যে রহস্যটা, মানে দুনিয়ার রহস্যজনক একটা তেল তেলা করা রহস্যটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতে, শেয়ার করবেন কি? হ্যাঁ, তো অবশ্যই বলবো। আমার ফসার মূল কারণটা হলো সব কিছু এই যে এই ক্রিমটা, মনে আছে ক্রিমটার কথা? না ভাই, মনে পড়তেছে না তো এটা কোন ক্রিম। একবার মনে হয় দেখছিলাম কোন টিভিতে জানি, কার দেওয়ার পরে জানি মুখে গোটা হয়, এটার মতো একটু লাগতেছে। আচ্ছা, আপনি বলেন এটা কোন ক্রিম। না না, এটা ওটা না, এটা হলো বিশ্বের, এটা একটা নতুন ভেরিয়েন্ট, এটা বিশ্বের সবচেয়ে আপনার কি বলবো না, সবচেয়ে দামি ক্রিম বলতে পারেন। তো এটা আমি কিনছিলাম, এলো 50 কোটি দিয়ে কিনছিলাম আপাতত। কি সমস্যাটা কি আমরা জানতে চাচ্ছি? আমি একাই পৃথিবীর সবচেয়ে সাদা ক্যামেরাটা বলে সবাই জানে। আচ্ছা বলেন এটা একবার মাত্র, একটাই দিতে হয়? এজন্যই তো কি আর বলবো, মানে এত প্রয়োজনীয় কিন্তু বুকে বাপেল পৃথিবীতে একটাই আছে, মাত্র একটাই। তা আপনার এখন কি সিদ্ধান্ত, কি নিলেন এই ক্রিমটা নিয়ে, আপনি কি করবেন সারা জীবন? তো আমি সমাজ সেবা করার জন্য আমার জান প্রাণ দিয়ে এমন একটা ক্রিম তৈরি করার চেষ্টা করতেছি। এটা মানে 1-2 বছর পর আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা। তো যার প্রাণ দিয়ে চেষ্টা করতেছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, 1-2 বছর কি, 100-200 বছর এলে আমার কোনো সমস্যা নাই বাঁচা থাকলে? হ্যাঁ, তো এটাই আমার। আচ্ছা, ধন্যবাদ মাইকেল মোহাম্মদ ফর্সা মিয়া চৌধুরী। আপনাদের আমাদের ইন্টারভিউ এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি আজগবি .com বাংলাদেশ টিভি চ্যানেল থেকে। 2000 years later. ভাই দধি মিয়া কি বলছিস? এই এবার আমি সাদা অবহিত হব, তো দিয়ে দেখি একটু, এতটুকু এনাফ। ফিল্টার
তো এখন জেলে, কিন্তু যে সে জেলে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, কেন জানেন? কারণ তার মুখ এতটাই উজ্জ্বল এখনো যে কোনো লাইটের দরকার পড়ছে না, ফলে বিদ্যুৎ বিল বেঁচে যাচ্ছে এবং সে অনেক সুবিধা পাচ্ছে। ধোনি মিয়ার মুখ আলোকিত হলেও আমার তো মনে হচ্ছে না তার ভবিষ্যৎ আলোকিত। Denied. Aww.